ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েদের এনে হোটেল বুক করে রেখে দিয়ে দেদার চলছে মধুচক্রের আসর। হোটেলের ম্যানেজারদের হাত করে পয়সা টোপ দিয়ে ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই হোটেলের রুম বুকিং করে দেয় বলে অভিযোগ। অভিযোগ, দুর্গাপুরে প্রচুর এজেন্ট ছড়িয়ে আছে, তারা বিভিন্ন জেলা এবং বাইরের রাজ্য ও বাংলাদেশি মেয়েদের এনে দেদার এই ব্যবসায় নামাচ্ছে। এমনই এক এজেন্টের হদিস পাওয়া গেল, নাম ফারুক বাপি। দুর্গাপুর আরতি গ্রামের বাসিন্দা হলেও থাকেন এখন এজন স্টিল টাউনশিপে একটি বাড়িতে ভাড়া থাকে বাপি নামে পরিচিত। অভিযোগ, এই বাড়িতে নাকি প্রচুর মেয়েদের রেখে বিভিন্ন হোটেলে সাপ্লাই করে। কিভাবে মেয়েদের টপ দেয় দেখুন সেই ভাইরাল ভিডিও। আমরা প্রেস, তারপরে পুলিশে আছি। চলো 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 চলো। আমি তো যাব না। কেন যাবে না? একদম এই ফোন করো, আইসক্রিম দেবেন তো, পুলিশকে ফোন করো। এটা ডাব্লিউবি হোটেল বিধাননগরের বুকে। রেকর্ডিং করেছি। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই বিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।